পাচ্ছো না। মুই মুই ওঠো, টুন 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 টুন, মইনো মইনো, জীবন্ত পাখি। ওঠেন ওঠেন, আসি ভাইয়া, আজকে তোমার জন্মদিন তো, ওঠো উঠে যাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার অন্তু। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেক দিন পর আবারও আপনাদের মাঝে চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। আমি মাঝখানে অনেক দিন পর্যন্ত কোনো ভিডিও আপলোড করিনি, কোনো কারণই নেই, এমনিতেই একঘেয়েমি চলে আসছিল কাজের প্রতি। তো আমি ইচ্ছে করেই একটু ব্রেক নিয়েছিলাম, তো একটু রেস্টে ছিলাম এই আর কি। তো এখন আবার চেষ্টা করব আপনাদের সাথে রেগুলার হওয়ার জন্য, নিয়মিত ভিডিও আপলোড করার জন্য। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন, জানতে চেয়েছেন আমি কেমন আছি, তারপর আমার কি হয়েছে, আমি ঠিক আছি কি না। আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। এমনিতেই জাস্ট একটু ব্রেক নিয়েছিলাম। তো আমার বাসার সবাই, তারপর আমার হাজব্যান্ড, সবাই বলতেছিল যে আমি কেন ব্লগ করছি না। তো এমনিতেই তেমন কিছুই নেই, কোনো কারণ নেই যে আমি আপনাদের কাছে বলবো, এক্সপ্লেইন করব, আসলে ওরকম কিছুই না। জাস্ট এমনিতেই একটু ব্লগিংটা অফ রেখেছিলাম, কোনো ভিডিও আমি করিনি এর মধ্যে, আমি একটু রেস্টে ছিলাম। এখন ইনশাল্লাহ আপনাদের সাথে আবার রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব। জানি না কতটুকু পারবো, কারণ অনেক লম্বা সময় পর আবারও এসেছি ভিডিও নিয়ে। তো দেখা যাক কি হয়। তো আজকের ব্লগটি অনেক স্পেশাল আমার জন্য, আর এই ভিডিওটা হচ্ছে 16ই সেপ্টেম্বরের। আর 16ই সেপ্টেম্বর এই তারিখটা আমার জন্য দুই দিক থেকে অনেক বেশি স্পেশাল, কারণ আজকে হচ্ছে আমার একমাত্র ভাইয়া মইনের জন্মদিন। আর আরেকটা কারণ হচ্ছে আজকের এই দিনে আপনাদের ভাইয়া আমাকে প্রপোজ করেছিল, তো এই দিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল, আমাদের প্রপোজ ডে এই দিনটা। তো আজকে আমাদের রিলেশনশিপের 7 বছর, তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আমার ভাইয়ার জন্য অনেক অনেক দোয়া করবেন, সে যেন ভালো মানুষ হয়ে সুস্থভাবে বেঁচে থাকতে পারে। তো সবাই ওর জন্য প্লিজ দোয়া করবেন। তো আজকের ব্লগটা আমি সকালে ঘুম থেকে উঠেই শুরু করেছি। তো ভিডিও শুরুতেই তো আপনারা দেখতে পেয়েছেন আমি মইনকে ঘুম থেকে উঠাচ্ছিলাম, ও আমার সাথে ছিল, তো ওকে ঘুম থেকে উঠালাম, তারপর আমি আমার নাস্তাটা রেডি করলাম। তো এখন পেঁপে কেটে নিচ্ছি, আমি একটু কুমিল্লায় যাব। মইনের জন্য অনলাইনে একটা কেক অর্ডার করেছিলাম একটা আপুর কাছ থেকে, তো সেই কেকটা আনতে যাব। ওই রকম বড় কোনো সেলিব্রেশন না, জাস্ট আমরা ঘরোয়াভাবে ওর জন্য একটা কেক নিয়ে আসব আর কেকটা কাটবো, এতটুকুই। আর আজকে মনটা একদিক থেকে একটু খারাপ, কারণ আজকের এই প্রপোজ ডেতে, মানে এই দিনটাতে আমরা দুজন সবসময় দেখা করতাম, কোনো দিনও মিস হয়নি এই 7 বছরে, তো এইবার মিস হয়ে গেল। আমাদের রিলেশনশিপ অ্যানিভার্সারিটা সেলিব্রেট করা হলো না, তো সেদিক থেকে আমাদের দুজনেরই একটু মন খারাপ, কারণ আপনাদের ভাইয়া আসতে পারেনি, ও কিছুদিন পর আসবে। আসলে স্পেশাল দিনগুলো একটু অন্যরকম হয়, এই দিনগুলোতে দেখা না হলে ভালো লাগে না। তো যাই হোক, আমি নাস্তা করে নিয়েছি, তো এই যে দেখতে পাচ্ছেন মইন এখানে আমার রুমে বসে আছে, আমি রেডি হচ্ছিলাম, তো আমার রেডি হওয়া হয়ে গিয়েছে, আমি বের হয়ে যাব এখন। তো ওর বার্থডে কেকটা নিয়ে আসব। আর এই যে মইন, ওর সাথে আমি একটু কথা বলছিলাম আর ওকে ভিডিও করছিলাম, ও একদমই ভিডিও করতে দেয় না বা ছবিও তেমন একটা তুলতে চায় না, খুবই লজ্জা পায়, সামনে ক্যামেরা ধরলেই ভীষণ লজ্জা পায়। তো ও ছোটোবেলা থেকেই ছবি তোলার সময় অনেক ডিস্টার্ব করতো, ছবি তুলতে চাইতো না, তো আমি পেছনে দৌড়িয়ে দৌড়িয়ে তারপর ছবিগুলো তুলতাম, অনেক সময় যেত ওর ছবিগুলো যখন আমি তুলতাম। আর ওর ছোটোবেলায় প্রচুর ছবি আমি তুলেছি, একদম পিচ্চিবেলা থেকেই বড় হওয়া পর্যন্ত, তো এখনও তেমন একটা তুলতে দেয় না ছবি, জোর করে ক্যামেরার সামনে এসে বসাতে হয়।
আর অনেক লজ্জা পায়। তো ওর চেহারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন ও ভীষণ লজ্জা পাচ্ছে। তা আমি বললাম আজকে তো তোমার বার্থডে, তোমাকে একটু শ্যুট করি, একটু ভিডিও করি। তো আমি এখন বের হয়ে গিয়েছি, কুমিল্লায় যাচ্ছি, আর ওইখানে যাওয়ার পর আর তেমন ভিডিও করতে পারিনি। তো কেকটা নিয়ে আবার বাসায় চলে আসছি। তো অনেক দিন থেকেই ভিডিও দিচ্ছি না দেখে অনেকে আপনারা বলেছেন আমাকে মিস করছেন আপনারা, তো আমিও আপনাদেরকে মিস করেছি, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলোকে মিস করেছি। আপনাদের কমেন্টসগুলো পড়লে সবাইকে খুব আপন লাগে, একটা মায়া ভালোবাসা কাজ করে। তো সেদিক থেকে আমিও আপনাদেরকে অনেক মিস করেছি। তো এই তো আমি কেকটা নিয়ে বাসায় চলে আসছি। তো আমি একটা অনলাইন পেজ থেকে কেকটা অর্ডার করেছিলাম, এই আপুটার কেকের খুব ভালো ভালো রিভিউ দেখেছিলাম। তো ভাবলাম যে একটা কেক টেস্ট করে দেখি, তো ওর বার্থডেতে কেকটা নিয়ে আসলাম। তো আপুকে বলেছিলাম কেকের উপরে বার্থডে উইশটা লিখে দিতে, যে হ্যাপি বার্থডে টু মইন। তো আপু আমাকে জানালো যে ইসলামিক দৃষ্টিকোণের প্রতি সম্মান রেখে আপু কেকের মধ্যে কোনো রকম ডে উইশ লিখে না, একটা কার্ড দিয়ে দেয়, আর সেই কার্ডের মধ্যে আমি উইশ লিখে সেটা কেক টপে বসিয়ে দিতে পারবো। তো এই আর কি, সেজন্য আর কেকে লিখা লিখিনি। তো যাই হোক, কেকটা আনতে আনতে চারপাশ থেকে একটু লেগে গিয়েছিলো প্যাকেটটাতে, সিএনজির ঝাঁকুনিতে চারপাশ থেকে একটু চ্যাপটা চুপটা হয়ে গিয়েছে। তো যাই হোক, ব্যাপার না, কেকটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর কেকটার সাথে আপু ছোট ছোট তিনটা কিউট কাপ কেক গিফট দিয়েছে, তো এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো এখন হচ্ছে দুপুরবেলার লাঞ্চটা মইনকে আমি রেডি করে দিলাম। তো আম্মু আজকে রান্না করেছে পোলাও, আস্ত মুরগির রোস্ট, আর হচ্ছে ডিম ভুনা। ওর যেহেতু আজকে বার্থডে, তো ওর জন্য বার্থডে স্পেশাল, তো এটা ভাঙতে পারবে না, সেজন্য আমি ওকে চিকেনটা ভেঙে দিচ্ছি। তো এখানে সে খুবই লজ্জা পাচ্ছে যে আমি ক্যামেরা ধরে রেখেছি ওর সামনে। তো আমি ওকে বললাম যে আজকে একটু তোমাকে জ্বালাই, আজকে তোমার বার্থডে, তোমাকে না দেখালে কীভাবে হয়। তো আমরা এখন সবাই একসাথে বসে দুপুরের খাবারটা খেয়ে নিব। তো খাবারের সময় আর তেমন কোনো ভিডিও করিনি, আর আজকে আমার বোনকে অনেক মিস করছি, তারপর আমার হাজব্যান্ডকেও অনেক মিস করছি। তো আমার বোনও ঢাকায় চলে গেছে, বেশ অনেক দিনই হয়েছে বাড়ি থেকে যে গিয়েছে। তো এখন হচ্ছে ওর অনলাইনে মিড টার্ম এক্সাম চলছে, তো এখন সে তার বাসাতেই আছে, এক্সামগুলো দিচ্ছে। আর আপনাদের মধ্যে যারা আমার বোনের ভিডিও দেখেন তারা তো ওর আপডেট ওখান থেকেই জানেন। তো আমার বোনের চ্যানেলের নাম হচ্ছে বিডি ব্লগার পূর্ণা। তো যারা আমার বোনের চ্যানেলটি এখনও দেখেননি, প্লিজ আমার বোনের চ্যানেলটি ভিজিট করার অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই যে দুপুরবেলা থেকে অনেক বৃষ্টি হচ্ছে, এখন হচ্ছে বিকেলবেলা টাইম, এখন মইন কেক কাটবে। তো যে কার্ডটা দিয়ে দিয়েছিলো ওইটার মধ্যে আমি লিখে কেকের টপে বসিয়ে দিয়েছি, আর মইনের হচ্ছে এটা 10তম জন্মদিন। তো সবাই আমার ভাইয়াটার জন্য দোয়া করবেন। এখন আমি ক্যান্ডেলসগুলো জ্বালিয়ে দিব। Thank you.
কেটে নিল, আমি আর আমার ভাইয়া একসাথে কেকটা কেটে নিলাম। আর আমার ছোট বোন ক্যামেরার সামনে আসতে চায় না, তাই আর ওকে দেখানো হলো না, সবাই ক্যামেরার বাহিরেই ছিল। তো ওকে আমরা সবাই কেক খাইয়ে দিলাম, জাস্ট ছোটোখাটো ঘরোয়া একটু সেলিব্রেশন এই তো। তো এখন আমি কেক খেয়ে নিচ্ছি। কেকটা সত্যি কথা বলতে অনেক অনেক টেস্টি ছিল, ভীষণ মজার ছিল, আমাদের বাসার সবাই অনেক পছন্দ করেছে। আর কেকটা অনেক সফট ছিল, অনেক বেশি ফ্রেশ ছিল, খুবই ভালো লেগেছে। সেজন্যই আমি হোমমেড খাবার খুব প্রেফার করি, আর দোকানের কেনা কেক খুব একটা ফ্রেশ হয় না, এগুলো খেতেও ভালো লাগে না। তো সেজন্য আমি হোমমেড কেকটাই অর্ডার করেছিলাম ওর জন্য। তো এখানে হচ্ছে আমাদের কেক টেক খাওয়া হয়ে গিয়েছে, এখন সন্ধ্যার একটু নাস্তার প্রিপারেশন নিচ্ছি। তো এখানে আমি একটু চিকেন ভেজিটেবল নুডলস রান্না করতেছি আর বানাবো আলু পাকোড়া। তো নুডলসটা প্রায় হয়ে গিয়েছে। তো আপনারা যারা আমার কুকিং চ্যানেলটি এখনও ভিজিট করেননি বা সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, প্লিজ আমার কুকিং চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আমার এই চ্যানেলে আপনাদের যতটুকু ভালোবাসা পেয়েছি, আমি চাই আপনারা আমার কুকিং চ্যানেলেও আমার পাশে থাকেন। সো প্লিজ আমার কুকিং চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আমি ওখানে আমার রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করি। আর আমার কুকিং চ্যানেলটির নাম হচ্ছে অন্তুস কুকিং, আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দিব, আপনারা ওখান থেকে আমার চ্যানেলটি ভিজিট করতে পারবেন। তো এই তো আমার নুডলস রান্না হয়ে গিয়েছে, তো নুডলসটা এখন গরম গরম সবাইকে দিয়ে দিব। তারপর আমি এখন বানাচ্ছি আলু পাকোড়া। তো আলু পাকোড়াটার জন্য আমি আলুগুলোকে একদম ঝুরি ঝুরি করে গ্রেট করে নিয়েছি। আর এই পাকোড়ার ফুল রেসিপিটা আপনারা আমার কুকিং চ্যানেলে পাবেন, তো ওখান থেকে প্লিজ দেখে নেবেন ফুল রেসিপিটা। তো এখন আমি আলুগুলোকে সব মশলা, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি প্রথমে। তারপর এর সাথে আমি অ্যাড করে দিব চালের গুঁড়ো আর হচ্ছে ময়দা। এখন ভালো করে মিক্স করে নিব। আর এ পর্যায়ে চাইলে একটা ডিমও অ্যাড করা যাবে, তো ডিমটা আমার কাছে ভালো লাগে না আলু পাকোড়াতে, সেজন্য আমি ডিমটা দিলাম না। তবে আপনাদের কাছে যদি ডিম পছন্দ হয় তাহলে ডিম দিতে পারবেন। এখানে এই পাকোড়াটা খেতে খুবই মজার, অনেক ক্রিস্পি হয়। তো আমার ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে, এখন আমি পাকোড়াগুলোকে ভেজে নিব। পাকোড়াগুলোকে ভাজতে হবে মিডিয়াম লো হিটে, চুলা বাড়িয়ে ভাজলে আবার একদম পুড়ে যাবে আর ভেতরের আলোটা কাঁচা থেকে যাবে। যেহেতু এটা কাঁচা আলু সেজন্য একদম চুলার হিটটা কমিয়ে রেখে পাকোড়াগুলো ভেজে নিতে হবে। তো আমি একদম ছোট ছোট করে পাকোড়াগুলো বানিয়ে নিচ্ছি। পাকোড়া এরকম ছোট পিকুলিয়ান সাইজের হলেই খেতে মজা লাগে। তো এখন এগুলো ভাজা হয়ে গেলে বাকিগুলো ভেজে নিব। দুপাশ থেকে ক্রিস্পি হয়ে গেলেই আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিব। আর এই ধরনের ভাজা জিনিস গরম গরম খেতেই অনেক ভালো লাগে, আর এই পাকোড়াটা সস দিয়ে খেতে খুব বেশি মজার। তো এই তো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন কিচেন টিস্যুর উপরে তুলে নিচ্ছি। তো সামনে ইনশাল্লাহ আপনাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ আসবে, সেজন্য আপনাদেরকে আমার সাথে থাকতে হবে, আমার চ্যানেলের পাশে থাকতে হবে। তো চেষ্টা করব আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার, জানি না কতটুকু পারব, তবে চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার। আপনারা শুধু আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। তো এই তো আমার সবগুলো পাকোড়া ভাজা হয়ে গিয়েছে, আমরা এখন খেয়ে নিব গরম গরম। তো আজকের ভিডিওটি অনেক বেশি বড় হয়ে গিয়েছে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আর আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকে এখানেই বিদায় নিব, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। তো কমিউনিটিতে আপনারা সবাই আমার ভাইয়াকে উইশ করেছেন, সেজন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।